দিন যে আমরা জানি না, এই ময়দানের মধ্যে 10% মানুষ দিন কি জানে না, এটা আপনাদেরকে ছোট বা অপমান করার জন্য বলি নাই, এই মুহূর্তে চাইলে আমি প্রমাণ দিতে পারি। দিমু প্রমাণ কজিনা, নামাজের ভেতরে বাইরে কয় ফরজ? কিছু মানুষ কইছে, কিছু তালে তালে তাল মিলাইছে, কয় ফরজ সবাই বলেন, খুব পেরে লাইছেন, কিন্তু এটা আমার প্রশ্ন না। প্রশ্ন হলো 13 ফরজের বাইরে কত ফরজ, ভিতরে কত ফরজ এবং কি কি, এইটা আমাকে শুনাইতে পারবেন? কে কে হাত উঠান, না শুনাইতে পারলে হাত উঠাইবেন না, আমি কিন্তু জিজ্ঞেস করবো মাঝখান দিয়া, ধরা খাইয়েন না। নামাজের ভেতরে বাইরে 13 ফরজ, বাইরে কত ফরজ, ভিতরে কত ফরজ এবং কি কি, মাদ্রাসার ছাত্ররা হাত নামাও, ছাত্ররা হাত নামাও, এরপর হাত উঠান, ছাত্ররা ছাড়া হাত উঠান। নামাজের ভেতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, কি কি, এটা আমাকে কে কে শুনাইতে পারবেন? এখন যদি এখানে মুফতিয়ানে কেরাম থাকেন, হাত নামান, চারি পাঁচটা হাত উঠছে, মুফতিয়ানে কেরাম থাকেন, আমাকে ফতুয়া দেন, এখানে ওয়াজ করা জায়েজ আছে? কিন্তু দরকার আগে মক্তব জারি করা, এরা মক্তবে পড়ে আসবে তারপরে না ওয়াজ, এগুলো জানা তো ফরজ। ওয়াজ তো পড়ে কোরআনুল কারিমের মাঝে 6,666 আয়াত কম বেশি আছে, বোঝার জন্য ধরে নেন 6,500 আয়াত, 6,500 আয়াতের মাঝে 500 আয়াত এই মক্তবের অর্থাৎ বিধানের, এই 13 ফরজ জানার, মানার, ফরজ হারাম কোনটা করবা কোনটা করবা না, কোনটা বলবা কোনটা বলবা না, কোন পথে চলবা কোন পথে চলবা না, এর আয়াত কয়টা দেখছো? কথা বলে না দোস্ত, জবাব নেন না কেন আপনার আজীব ব্যাপার? এবার রাগ হয়ে গেলে কইবে হুজুর আবার রাগ হয়, মুখ বন্ধ করে বসে থাক, এত বলতেছে এরপর বসে থাক। 500 আয়াত বিধানের, বাকি 6,000। আচ্ছা বলেন তো কত বেশি হয় 500-র তুলনায়, কত পারছেন, কত ভাগ বোঝে না? না কিসের 6 ভাগ? মিয়া 12 গুণ, 12 গুণ আয়াতের মধ্যে শুধু ওয়াজ। তাহলে আপনি বিধানই জানেন না, ওয়াজ শুনে কি করবেন? আপনি একটা জবাব দিতে পারেন, হুজুর ওয়াজ শুনে বিধান মানার চেষ্টা করব, কিন্তু আপনি জানিনি না, মানবেন কেমনে? মানাটা তো জানার পরে নাকি? হ্যাঁ, আপনি জানেন না তো আপনি ওয়াজ শুনে কি করবেন? কিন্তু আপনার মাঝে কোনো ভয় আছে আপনি যে এই যে নামাজের নিয়ম কানুন জানেন না? 2 রাকাত নামাজে কয়টা মাসআলা বলেন? এই 60টা মাসআলা শুরু থেকে নামাজে দাঁড়াইয়া শেষ পর্যন্ত কি কি করতে হয়, কি কি বলতে হয়, বলতে পারবেন সবাই? আপনি 2 রাকাত নামাজ কোন নিয়মে পড়তে হয় জানেন না, অজুর তরিকা জানেন আপনি, অজু কেমনে করতে হয় তাও আপনি জানেন না, মসজিদে কোন পা দিয়ে ঢুকবো, কোন পা দিয়ে বের হব, দোয়া কখন পড়ব, রাস্তায় হাঁটার সময় কি করণীয়, মসজিদে বসে কি করণীয়, খানার সময় কেমনে খাবো, কি করব, শুরুতে কি দোয়া, মাঝে কি দোয়া, শেষে কি দোয়া, এটা আমি জানি না। এখন আমাকে আপনার একটা ওয়াদা দিলে পরে আমি বয়ান শুরু করব ইনশাল্লাহ। যারা বলেন নাই অনেক ভালো করছেন, ঠাড়া পড়তো, যদি পড়তেন তাহলে কপালে ঠাড়া পড়তো, এই জন্য ইনশাল্লাহ পড়েন নাই, ভালো হয়েছে। যারা পড়ছে এগুলো কি ঠাডা পড়ছে? রাগন না, আমার স্বরতা ঠিক না করে আমি বয়ান করতে পারি না, এই হুদার উপরে দিয়ে খালি চিল্লে যাবো, গলাবাজি করে যাবো, ওটা আমাদের হইব না, ফিডাইয়া ফুডাইয়া আতর দিয়া বাইরেইয়া সব সোজা করে এরপর বয়ান শুরু করুন। আমার একটা ওয়াদা দিতে হবে, আগামীকাল থেকে এই এলাকায় যতগুলো মসজিদ আছে, আমি কিন্তু আমার জন্য বলছি না, আপনার জন্য বলছি, বোঝার চেষ্টা করেন আপনি কাদের জন্য পাগল হলেন, আপনার মা বাবা, স্ত্রী সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধব, আপনার মা বাবার সঙ্গে আপনার পরিচয় কতদিনের, আপনার বয়স যতদিন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিচয় কতদিনের, আপনার বিয়ে যতদিন, আপনার সন্তানের সঙ্গে আপনার পরিচয় কতদিনের, আপনার সন্তানের বয়স যতদিন, এই 30-40-50 বছরের
সম্পর্কে পরিচয় আপনি মাথার গাম পায়ে ফেললেন, রক্ত পানি করলেন তাদের জন্য, কিন্তু আপনি অনন্তকাল যেখানে থাকবেন সেখানের জন্য কি করলেন? বাজারে গেলেন, রসমালাই খাইতে মনে চায়, খান নাই, টাকা জমাইছেন ছেলের জন্য বিল্ডিং করবেন, অথচ আপনার অনন্তকাল জীবনের জন্য কি করলেন? নিজেও খাইলেন না, ছেলের জন্য দিলেন। আপনি মারা যাওয়ার পর এই ছেলে কয়দিন পর আপনাকে মনেই রাখবে না? যেই বিবিকে নিয়ে সারা জীবন একই বিছানায় কাটাইছেন, আপনি মারা যাওয়ার পর ইদ্দত পালন হলেই আপনার বিবি অন্যত্র বিবাহ বসে আনন্দে দিন কাটাবে, অথচ অনন্তকাল যেখানে থাকা লাগবে সেখানের জন্য আপনি কিছুই করলেন না। আফসোস আপনার জন্য, আপনার জন্য বলতেছি, আপনার যে দিন জানেন না, এই মুহূর্তে আজরাইল এলে আপনার অবস্থাটা হবে কি? লজ্জা দেওয়ার জন্য বলি না, ছোট করার জন্যও বলি না, এই যে যারা দাড়ি কামান বা এক মুষ্টির কম ছাটেন, এই মুহূর্তে আজরাইল এলে আপনার পরকালীন অবস্থাটা কবরে কি হবে আপনার, একটু কি ভয় লাগে না? আল্লাহর রাসূল কোন সুন্নতের ব্যাপারে বলেন নাই, আমার অমুক সুন্নতটা না মানলে আমার বুকে ছুরি মারা হয়। দাড়ির ব্যাপারে আমার রাসূল বলেছেন, যারা দাড়ি কামায় বা এক মুষ্টির কম ছাটে, ওরা যেন ছুরি নিয়ে আমার বুকে মারে। প্রত্যেকটা মানুষ মারা যায় দৃশ্যমান একটা সুন্নত নিয়া, দাড়ির সুন্নত নিয়া। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর কবরের সাথে আল্লাহর রাসূলের রওজার সাথে বিশাল মহাসড়ক করে দেওয়া হয়, আল্লাহর রাসূল ও তার উম্মতের সঙ্গে দিদার হয়। আল্লাহর রাসূল যখন তাকায় দেখেন তোমার মুখের মধ্যে দাড়ি নাই, আল্লাহর রাসূল বড় পরিতাপ নিয়া, কষ্ট নিয়া বলেন, পর্দা দে আমার মাঝে, ওর মাঝে ও আমার উম্মত হতে পারে না। কি করলেন জীবনটায়? আমরা যারা দাঁড়িয়ে রাখছি ঠকছি নাকি? হ্যাঁ, আমাদের কি সম্মান কম নাকি? আফসোস, কি করলেন জীবনে? আগামী কাল থেকে এশার আগে সব কাজ শেষ করতে হবে, এশার নামাজের পরে প্রত্যেক মসজিদে বয়স্ক দ্বীনী শিক্ষা চালু করতে হবে, প্রত্যেক মসজিদে। এখানে যতজন আছেন এই ওয়াদা করতে পারলে বয়ান শুনবেন, না হয় আপনার পায়ে পড়ি আপনি উঠে চলে যান, আপনার মতো শ্রোতা আমার দরকার নেই। আপনি ওয়াদা করবেন প্রতিদিন এসার পরে আপনার এলাকার যেই মসজিদ, ওই মসজিদে এলাকায় যারা আছে সবাইকে নিয়ে টিম করবেন, একজন হুজুর রাখবেন, যত টাকা দেওয়া লাগে, কারণ এটা আপনার চিরস্থায়ী, আপনার চিরকাল যেখানে থাকা লাগবে সেখানের কাজ। আপনি 2 ঘন্টা, 1 ঘন্টা তাসবিদ সহ কোরআন শিখবেন, আর 1 ঘন্টা দিনের বিধিবিধান শিখবেন, ট্রেনিং নেবেন কিভাবে আমল করতে হয়। প্রতিদিন 2 ঘন্টা নিয়ত করবেন আর শিখতে থাকবেন, এর মাঝে নামাজ ভুল পড়বেন, রোজা ভুল রাখবেন, মাসালা ভুল হবে, পাক পবিত্রতায় ভুল হবে, আল্লাহ মাফ করে দেবেন। শেখা অবস্থায় যদি ভুল হয় আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। আপনি শিখলেন না, ভুল করলেন, জবাব দেওয়া লাগবে দুইটা, শিখলি না কা মানলি না কা। প্রত্যেক মসজিদে দিনই শিক্ষা, বয়স্ক শিক্ষা চালু করতে হবে, এবং আপনারা দিন শিখবেন এই নিয়ত কে কে করতে পারেন হাত উঠেন, কার কার হাত উঠে নাই, 2 হাত তুলেন, হাত দুইটা টান টান করে উঠান, টান টান করে উঠান, কে হাত উঠে নাই আপনার পাশে দেখেন, আদর করে তাকে উঠাই দেন যে ভাই আপনার এখানে থাকা লাগবে না, হাতে নাড়া দেন তো, মাশা আল্লাহ, হাত নামান, রাগ করছেন? অনেকগুলো কথা বলেছি, কষ্ট পেলে ক্ষমা করে দেবেন, আপনাদের সঙ্গে আমার দুশ্মনী নেই, ঝগড়া ফাসাদও নেই, আছে নাকি? আল্লাহ মাফ করেন আমাদেরকে, আরো জোরে বলেন, আরো জোরে, আমিন।